নমস্কার বন্ধুরা আনন্দ খেজুরি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই গতকালের ভিডিওতে আমি কমেন্টমেন্ট করেছিলাম যে প্রত্যেক দিন রাতে আমি আগামীকালের ভ্যাকসিনেশানের ব্যাপারে আপডেট দেব তো সেই মতো আগামীকাল চব্বিশে অগাস্ট খেজুরিওয়ান ব্লকের কোন কোন সেন্টারে কোন ভ্যাকসিন কোভিশিল্ড না কোভ্যাক্সিন ফার্স্ট ডোজ না সেকেন্ড ডোজ এবং বয়সের সীমা পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে না পঁয়তাল্লিশ বছরের নিচে এই সব ব্যাপার স্যাপার নিয়ে ডিটেলসে জানাবো তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন বিস্তারিতভাবে জানতে পারবেন আগামীকালের ভ্যাকসিনেশানের ব্যাপারে তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আগামীকাল চব্বিশে আগস্ট খেজুরিওয়ান ব্লকের দিয়ে শুনবেন হেড়িয়া হসপিটালে এক দুই দক্ষিণ লাখি বরণ এমএসকে স্কুল তিন টিকাশি স্কুল চার কুলঠা আশ্রম পুকুরপাড় প্রাইমারি স্কুল পাঁচ দেউলপুতা ভগবত বালিকা বিদ্যালয় ছয় সাব সেন্টার এই ছয় জায়গায় পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে মন দিয়ে শুনবেন পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে কোভিশিল্ড ভ্যাকসিনের সেকেন্ড ডোজ দেওয়া হবে আমি আরেকবার বলছি এই ছটা সেন্টারে কোভিশিল্ড ভ্যাকসিনের সেকেন্ড ডোজ দেওয়া হবে যদি ভ্যাকসিন বেড়ে যায় বাড়তি হয় তাহলে ফার্স্ট ডোজ দেওয়া হবে তো আমি সেন্টারগুলোর নাম আরেকবার বলছি যে ছটা সেন্টারে আগামীকাল কোভিশিল্ড ভ্যাকসিনের সেকেন্ড ডোজ দেওয়া হবে পঁয়তাল্লিশ বছরের উর্ধে ভ্যাকসিনেশনের সেন্টারগুলো হলো হেড়িয়া হসপিটাল দুই দক্ষিণ লাখি বারিদবরণ এম এসকে হাই স্কুল তিন টিকাশি স্কুল চার কুলঠা আশ্রম পুকুরপাড় প্রাইমারি স্কুল পাঁচ দেলপুতা ভগবত বালিকা বিদ্যালয় এবং ছয় ঘোলাবার সাব সেন্টার তো আপনারা যারা ফার্স্ট ডোজ নিয়েছেন জানেন ব্যাপারটা কিভাবে সকাল সকাল উঠে গিয়ে বা রাত থেকে উঠে গিয়ে লাইন দিয়ে নিতে হয় একটা সারাদিনের ব্যাপার স্যাপার থাকে এবং কাজকর্ম বন্ধ রেখে এই দিনটা আপনারা যাদের সেকেন্ড ডোজ নেওয়ার ডেট চলে এসছে আপনারা নিয়ে নিন সেকেন্ড যে বিষয়টা আমি জানাবো ইনফরমেশান দেবো সেই বিষয়টা হচ্ছে আগামীকাল চব্বিশে অগাস্ট কামাদ্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য তে পঁয়তাল্লিশ বছরের নিচে আঠারো থেকে চুয়াল্লিশ বছর বয়স পর্যন্ত সুপার স্প্রেডার ক্যাটাগরিতে কোভিশিল্ড ভ্যাকসিনের কোভিশিল্ড ভ্যাকসিনের সেকেন্ড ডোজ দেওয়া হবে আঠারো থেকে চুয়াল্লিশ এর আগে যে ছটা সেন্টার বলছিলাম সেতে কোভিশিল্ড ভ্যাকসিনের সেকেন্ড ডোজ কিন্তু সেটা পঁয়তাল্লিশ বছর ঊর্ধ্বে কিন্তু কামারদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আঠেরো থেকে চুয়াল্লিশ সুপার স্পেটার ক্যাটাগরিতে কোভিশিল্ড ভ্যাকসিনের সেকেন্ড ডোজ দেওয়া হবে এখানে বলে রাখি যদি ভ্যাকসিন বাড়ি তাহলে কোভিশিল্ড ভ্যাকসিনের ফার্স্ট ডোজ দেওয়া হবে তো যেটা আমি বরাবর বলে থাকি সবসময় বলে থাকি যে কামারদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রতে রাত থেকে এসে মানুষ লাইন দেয় অনেকে বারোটা একটা দুটো থেকে লাইন দেয় ইউজুয়ালি আপনি যদি তিনটে থেকে চারটের মধ্যে আসেন তো আপনি প্রথম পঞ্চাশ ষাটের মধ্যে চলে আসবেন তো এখানে প্রায় গড়ে আশি থেকে একশোটা ভ্যাকসিন দেওয়া হয় তো আপনারা একটু কষ্ট করে কাজকর্ম বন্ধ রেখে আগামীকাল সেকেন্ড ডোজের ভ্যাকসিনটা গুরুত্ব সহকারে একটু রাত থেকে উঠে এসে লাইনটা দিন তো আপনারা পেয়ে যাবেন আঠেরো থেকে চুয়াল্লিশ বছর বয়স পর্যন্ত আগামীকাল কামাদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কোভিশিল্ড ভ্যাকসিনের সেকেন্ড ডোজ দেওয়া হবে তো আমি প্রতিদিনই আমার ইউটিউব চ্যানেলে আগামীকালের ভ্যাকসিনেশানের ব্যাপারে এইভাবে ভিডিও দেব তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং বেশি 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 করে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের সঙ্গে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুক পেজে ফেসবুক আপনাদের অ্যাকাউন্টে কেননা ম্যাসেঞ্জারে পারলে ইনস্টাগ্রামে যে কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে খেজুরিওয়ান ব্লকে ছড়িয়ে দিন যাতে বেশি বেশি মানুষ এটা জানতে পারে এবং সবার কাছে পৌঁছায় তাহলে মানুষ বেশি করে আসতে পারবে বা ভ্যাকসিনটা নিতে পারবে তো বন্ধুরা চ্যানেলটা নতুন তোমাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেলটা মানে কি বলবো আর সাপোর্ট খুব করে দরকার আর তোমাদের সাপোর্ট আমাকে এনার্জি দেবে আরও 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 এই ধরনের ভিডিও বানানোর ক্ষেত্রে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করেনি নি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে